বন্দরের নবীগঞ্জে অবস্থিত নবীগঞ্জ গার্লস স্কুল প্রায় বন্ধ হয়ে যাওয়া শিক্ষা প্রতিষ্ঠানটি এমপি সেলিম ওসমানের উদ্যোগে এখন কলেজে রূপান্তরিত হয়েছে শিক্ষার আলো ছড়াচ্ছে এই এলাকার মেয়েদের মাঝে সিটি কর্পোরেশন থেকে এই এলাকায় রাস্তা প্রশস্ত করা হলে ঝুঁকিতে পড়ে স্কুলের ভবনগুলো ঝুঁকির মুখে পড়ে প্রতিষ্ঠানটিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের পক্ষ থেকে সিটি মেয়রের সাথে বারবার যোগাযোগ করেও কোনো সুষ্ঠু সমাধান না হয় স্কুল পরিচালনা কমিটির পক্ষ থেকে সভাপতি আতাউর রহমান মুকুল এমপি সেলিম ওসমানের দ্বারস্থ হন স্কুলটি সরজমিনে পরিদর্শন করে অন্যত্র স্থানান্তরের ব্যবস্থা করেন সেলিম ওসমান সেই লক্ষ্যে 2019 সালের 21 এপ্রিল স্কুল পরিচালনা কমিটির কাছে ব্যক্তিগত তহবিল থেকে 1,50,00,000 টাকার চেক প্রদান করেন যা দিয়ে অন্যত্র জমি ক্রয় করে বালু ভরাটের কাজ সম্পন্ন করা হয় একই বছরের 12ই নভেম্বর আরও 70,00,000 টাকা চেক প্রদান করেন যে স্কুলটি হচ্ছে সিটি কর্পোরেশনের রাস্তার উপরে তখন মেয়র সাহেব আমাকে চিঠি দিলেন যে স্কুলটি ভেঙে ফেলবেন ওই মুহূর্তে আমার কাছে স্বর্গীয় দূত হয়ে আসছেন আমাদের বীর মুক্তিযোদ্ধা এ কে এম সেলিম ওসমান সাহেব আমার যে সভাপতি চেয়ারম্যান উনি মুকুল সাহেবকে ফোন দিলেন দেওয়ার পরে এই যে জায়গাটা এখানে 37.37% নিজস্ব অর্থায়নে সে নিজের অর্থায়নে শুধু জায়গা ক্রয় করে দেননি আমার স্কুলটাকে নতুন করে তিনি প্রতিষ্ঠিত করেছেন এছাড়াও শ্রেণীকক্ষের জন্য বেঙ্গল পলিমারের উন্নত মানের টোল টেবিল ক্রয় করে দিয়েছেন যার মূল্য 20,00,000 টাকা নতুন ভবনটি নির্মাণ এবং যাবতীয় আসবাবপত্র ক্রয়ের জন্য তার পরিবারের পক্ষ থেকে মোট 5,02,00,000 টাকা অনুদান প্রদান করেন 2019 সালের 25 জুলাই নতুন ভবনের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন এমপি সেলিম ওসমান একটি মতবিনিময় সভায় বন্দর উপজেলার চেয়ারম্যান এম এ রশিদ নির্মাণাধীন ভবনটি মিসেস নাসরিন ওসমান ভবন নামে নামকরণের প্রস্তাব করেন সেই পরিপ্রেক্ষিতে ভবনটির নাম রাখা হয় মিসেস নাসরিন ওসমান ভবন ভবনটি 6তলা ফাউন্ডেশন দিয়ে 3তলা পর্যন্ত সম্পন্ন হয়েছে 2021 সালের 28 অক্টোবর ভবনটির উদ্বোধন করেন এমপি মহোদয় প্রতি তলায় 5,300 স্কোয়ার ফিট করে 15,900 স্কোয়ার ফিট জায়গায় 18টি কক্ষ রয়েছে ব্যক্তিগত অর্থায়নে নাসরিন ওসমান ভবনের পাশাপাশি সরকারিভাবে 4,49,00,000 টাকা ব্যয়ে আরও একটি ভবন নির্মাণ করা হয়েছে আমাদের দাদু মাননীয় এমপি মহোদয় তিনি আমাদের বিদ্যালয়ের জন্য অনেক কিছু করেছেন আমাদের পুরনো স্কুল যখন রাস্তার পাশে ছিল তখন পৌরসভা কর্তৃক তা ভেঙে দিয়েছিল তখন তিনি নতুন জায়গা কিনে আমাদের জন্য এই ভবনটি নির্মাণ করে দিয়েছেন শিক্ষার্থীরা যাতে সময়ের সাথে তাল মিলিয়ে কম্পিউটার শিক্ষা গ্রহণ করতে পারে তার জন্য তিনি একটা কম্পিউটার ল্যাবের ব্যবস্থা করে দিয়েছেন বিজ্ঞানের শিক্ষার্থীরা বিজ্ঞান নিয়ে আলোচনা করতে পারে তার জন্য বিজ্ঞান শাখা বিজ্ঞান ল্যাবের ব্যবস্থা করে দিয়েছেন আমার স্কুলটা কারিগরি শিক্ষা করছি সেটাও তার অবদান এবং আমার স্কুল এখন কলেজে রূপান্তরিত হয়েছে সম্পূর্ণ অবদান বীর মুক্তিযোদ্ধা এ কে এম সেলিম ওসমান সাহেবের আজ আমি গর্ব করে বলতে পারি নবীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের আমি অধ্যক্ষ আমি তার পরিবার এবং ওনার জন্য আমি সুদীর্ঘায়ু কামনা করি এবং সুস্বাস্থ্য কামনা করি এবং সেলিম ওসমান সাহেবের মতো একজন দৌড়দী সংসদ সদস্য বারবার আমাদের এই 5 আসনে অবশ্যই আসুক আমরা মন থেকে শুধু আমি না আমার যে 1,200 বাচ্চা অভিভাবক আমার শিক্ষকবৃন্দ আমার সহকর্মী সবাই আমরা অন্তর থেকে দোয়া করি যে তার মতো একজন বীর মুক্তিযোদ্ধা সংসদ সদস্য হয়ে আমাদের এই 5 আসনে বারবার আসুক আমাদের দাদু এন্ড সেলিম ওসমানকে অনেক ধন্যবাদ।